আজকে বানিয়েছিলাম খুবই সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে লিট্টি তো লিট্টি বানানোর রেসিপি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লিট্টি বানানোর জন্য প্রথমে আমি অল্প নুন আর সাদা তেল দিয়ে এভাবে আটাকে মেখে চারটে লই করে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো ছাতু ছাতুর মধ্যে আমি দিয়ে দেব সাদা লবণ বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো এগুলো সবই আমি দিয়েছি হাফ চামচ মতো ছোটো চামচের আর তার সাথেই দিয়েছি হাফ চামচ মতো ভাজা মশলা আর এর সাথে দিয়ে দেব আমি এক চামচ মতো আচারের তেল আর দু চামচ মতো সর্ষের তেল আর তার মধ্যে আমি দেব আচারের মশলা খানিকটা এখানে আমি আমের আচারের মশলা দিয়েছি এখানে লঙ্কার আচারের মশলা বা যে কোনো অন্য কিছু আচারের মশলা দিলেও চলে তো এগুলো সবকে একসাথে নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর ছাতুটাকে এরমভাবে হাতে করে নিলে পরে সেটা এরকম ডলা বেঁধে যাবে আবার ভেঙে দিলে খুলেও যাবে এরকম টাইপের ছাতুটাকে মাখতে হবে আর আটার লইগুলোকে হাতে করে আমি এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে করে নিয়েছি আর এই বাটির মধ্যেই ছাতুর পুটটাকে ভরে দেবো তো ছাতুর পুটটাকে দিয়ে আমি এই বাটির মুখটাকে বন্ধ করে দেবো অনেকটা মোদক যেভাবে হয় কিংবা মোমো যেভাবে হয় সেই টাইপের হাতের সাহায্যে এভাবে টেনে টেনে নিয়ে আমি এর মুখটাকে বন্ধ করে দেবো আর তারপর হাতে করে চিপে এটাকে গোল আকারে বানিয়ে নেবো কেননা লিটটি গোল আকারেরই ভালো লাগে তো সেই জন্য আমি পরে এটাকে এভাবে গোল করে নিয়েছি প্রত্যেকটা আটা লোয়ের ভেতরেই এভাবে ছাতুর পুরটাকে ভরে আমি গোল করে লিট্টিগুলোকে বানিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে দিয়ে দেব দু ফোটা সর্ষের তেল আর সেটা গোটা প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে ছড়িয়ে মাখিয়ে দেব আর তার মধ্যেই আমি লিট্টিগুলোকে একটা একটা করে সাজিয়ে রেখে দেব। আর এরপরে প্রেশার কুকারের ঢাকার সিটিটাকে আমি খুলে দেবো খুলে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা এর মধ্যে লাগিয়ে দেবো এখানে প্রেশার কুকারের ঢাকার সিটিটা অবশ্যই খুলতে হবে খুলে প্রেশার কুকারটা লাগাতে হবে তো এরপর প্রেশার কুকারটাকে লাগিয়ে দিয়ে আমি এটা পাঁচ মিনিট হতে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেম লাগবো একেবারে কমিয়ে তো কম আছে এরমভাবে পাঁচ মিনিট হওয়ার পর আমি চামচা দিয়ে লিট্টিগুলোকে উল্টে দেবো যাতে অপরপিঠটাও ভালোভাবে শাকা হয়ে যায় আর এভাবে আবার প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে আমি পাঁচ মিনিট মতো হতে দেব তো পাঁচ মিনিট পর দেখা যাবে অন্য পিঠও ভালোভাবে সেকা হয়ে গেছে কিন্তু বাকি যেসব সাইডগুলো হয়নি সেগুলো হওয়ার জন্য আরও দশ মিনিট মতো আমি এভাবে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে একদম কম আঁচে লিট্টিটাকে হতে দেব আর এক একবার লিট্টিগুলোকে একটু ঝাঁকিয়ে নেবো প্রেসার কুকারের ভেতরেই তাহলেই দেখা যাবে যে লিট্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছে দেখো প্রত্যেকটা লিট্টি খুব সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে আর আমি এটা বাটিতে বার করে নিয়েছি একটা লিট্টিকে আমি ভেঙেও রেখেছি দেখানোর জন্য এটা শুধুও খাওয়া যেতে পারে আর যদি ঘি মাখিয়ে খেতে চাও তাহলে এর মধ্যে অল্প ঘি ছড়িয়ে দিতে হবে এর সাথে চাই বেগুন কিংবা আলুর ভর্তা আর রসুনের চাটনি দিয়েও এটা খাওয়া যেতে পারে তো এইভাবে লিট্টি বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো বাই